উঠে আয় ঘরে খুনি বলছি বাইরে খেলা হচ্ছে পড়াশোনা না করে উঠে আয় শ্যাম্পু নষ্ট করা নষ্ট করা ফোন শ্যাম্পু নষ্ট করা শ্যাম্পু নষ্ট করা বলছি বাইরে খেলতে যাব আমার বন্ধুরা খেলতে এসেছে যাব খেলতে খেলতে যাবে যাও শোনো তুমি শুধু বাইরে না তুমি ঘরে বসে বসেও কিন্তু গেম খেলতে পারো ঘরে বসে বসে কি নস্টপ প্রো অ্যাপের মাধ্যমে এই অ্যাপটা ডাউনলোড করলে তুমি পেতে পারো 100 রুপিস ক্যাশ বোনাস আর এই অ্যাপটা যে মুহূর্তে তুমি ডাউনলোড করবে ফার্স্ট ডিপোজিট করা মাত্রই তুমি পেয়ে যাবে পুরোপুরি 100% ক্যাশ ব্যাক আর তাছাড়া এখানে তুমি ক্রিকেট কবাডি ফুটবল যা যা খেলতে ভালোবাসো অনেক অপশন আছে খেলার জন্য তুই ক্রেডিট কি করে করতে পারিস পোকার আর রামির মতো গেমে তুই কন্টেস্ট জয়েন করতে পারিস 5 থেকে 50,000 টাকা পর্যন্ত এখানে অনেক ক্যাজুয়াল গেমও আছে যেমন টুকটুক গো পুল ক্লাব বাস্কেট চ্যাম্প আরো অনেক গেম আছে এখানে অনেক রকম ফিচার্স আছে কুইজের যেমন তুই সায়েন্স বলিউড ক্রিকেট বিভিন্ন রকম গেম খেলে মানি আর্ন করতে পারিস আর সেই মানিটা ট্রান্সফার করে ফেলতে পারিস তোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে তুই আর দেরি করছো কেন তোমরাও ডাউনলোড করে ফেলো নস্টা প্রো অ্যাপ আমি ডেসক্রিপশনে সমস্ত লিংক দিয়ে দেবো আর তুইও ডাউনলোড করে নে ঠিক আছে মা ডাউনলোড করে নেব সোনাই আমি কিন্তু অফিসে যাচ্ছি সোনা তুমি কিন্তু খাবারটা খেয়ে নিও লেট করবে না টেবিলের ওপরে তোমার জুস কর্নফ্লেক্সটা রাখা আছে টাটা লাভ ইউ বাচ্চা বাই আচ্ছা মা তুমি সাবধানে যাও এ মাল 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 ওকে মাল ও ঢুকতে দেখ মাল মাল এই গাড়িত পালাতে পালাতে মাল মাল পারবি তো পাই খাবার দিছি কি লেনে এখন উদ্ধার কর এখন খাবো না আমি এখন খাবো না গেম খেলছি খাবো না বাবা আমি কিন্তু চানে যাব আমার সময় নেই তুমি চানে যাও আমার কি আমি খাবো না আমার মুখ দিয়ে রক্ত ওঠানো টাকা খিদে না পেলে বমি করবি তবু তোকে খেতে হবে নে হাগা আমাদের বড় লোক করে দাও প্লিজ সব সময় হ্যাঁ 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 করে চেঁচিয়ে যাচ্ছে মাকেই খেয়ে নাও শান্তিতে ঠাকুর কি যে একটু পুজো দেব সেটারও শান্তি নেই আপদ কোথাকার সব সময় খালি চিল্লে যাবে আরে যাচ্ছি দাঁড়া ও বাবা প্রণাম আসছি আসছি ধুর ওমা 5,000 টাকা দেবে বন্ধুর সাথে ঘুরতে যাবো ও নিশ্চয় 5,000 কেন তুমি কার্ডও নাও টাকাও নাও আমার মানি ব্যাগও নাও যাও ঘুরে আমার সোনা মা আমার থ্যাংক ইউ সো মাচ ওলে বাবা যাও যাও সোনা যাও ঘুরে এসো বাই বাই বাচ্চা লক্ষ্মী পূজোর জন্য কত খরচ হচ্ছে জানিস উফ পারা যাচ্ছে না রে এই দুধের টাকা এই তোর হচ্ছে বাসনলির টাকা আর বলিস না রে এই বাজার খরচ তোর বাপজাটা কি রেট না তোর বাপজাদা তা সেটা না সংসার চলে না সব আমাকে দিতে হয় হ্যাঁ বাকি সেলাইটা শিখেছিলাম বাপ ঠিক দেখা থেকে প্রেম করেছিল ঠিক মেয়ের সাথে হ্যাঁ বলছি 5 টাকা দাও না ওখান থেকে আমি লজেন খাবো অমনি বাপের মতো পয়সা দেখলি চেয়ে নেওয়া ধান্দা ঠিক বাপের মতো 5 টাকা তোমার তো কত কত অনেক টাকা তোর মায়ের সারা মাস ধরে যা রোজগার করেছি না সেটা সব সংসারে ঢুকে গেল একটা ব্লাউজ কিনতে পারেনি পূজোয়
ম্যাক্সি পরে বসে আছি লজ্জে না তোরা দেখতে পাবি না মায়ের কষ্ট তোরা দেখতে পাবি না এই করে টাকার উপর তোদের লোভ লোভ তোর কষ্টটাই বুঝতে পারছিস না মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে এটা বোনাস নিচ্ছে জানিস কাজের বউ কত তোদের ধারণার বাইরে এটা সংসার চালাতে গেলে কত কষ্ট করতে তোমাকে দিতে হবে না যাও তো আচ্ছা তুমি জানি যা এদিকে Mom, I am in love. Oh, তাই? Yes. তাই সৌভাগ্যবতীটা কে? আছে আমার তো গার্লফ্রেন্ড। ও আমার সাথে পড়াশোনা করে স্কুলে। ও এটা একদম ঝগড়া করবে না দুজনকে সাপোর্ট করবে অনেক অনেক বড় হতে হবে তাই না? একদম। ও ভালো করে পড়াশোনা করো আর ওকে নিয়ে এসে একদিন আমার সাথে আলাপ করাবে একদিন লাঞ্চ করবে একসাথে নিয়ে আসবে কিন্তু। ভালো মা আমার কিন্তু কত সাপোর্ট করে আমায়। যাও যাও পড়াশোনা করো। এই শোনো না আমরা বড় হলে না অনেক দূরে পালিয়ে যাব হ্যাঁ দুজনে ওখানে গিয়ে সংসার করব সুখে থাকব তুমি রান্না করবে আমি কাজে যাব ঠিক আছে শোন না আর একটা কথা পরে কথা বলছি মা আসছে হ্যাঁ বলো ও বলছি শোনো না আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি কি করবো হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ আমি কি করে জানবো বুঝি না আমি বুঝি না কোন ধর্ম কি গণ কি রাশি আমি বুঝতে পারি না কি ধর্ম কবে জন্মেছে প্রত্যেকে ছোট না বড় আজকাল তোমার ফ্যাশন চলছে সব 10 বছর 12 বছরের ছোট ছোট মেয়ে কিছু গুলো প্রেম করছে বিয়ে করছে বয়স বোঝা যাচ্ছে না আমি কিছুই বলি না আমি কিছুই জানি না সর্বনাশ হয়ে গেল মেয়েটা কি করে কি করবে আবার নম্বর বাবা সোনার দোকান আছে খুব সোনার দোকান হ্যাঁ ও বড় না সোনার বড় লোক এ মেরিকা ছেলেটা মারাতে পারবে না খুব শরীর খারাপ লাগছে জ্বর এসছে মনে হয় গরম হয়ে গেছে মাথাটা তো গরম হয়ে গেছে আমার কিছু হয়নি তুমি কাজ করো না কাজ করবো বাবা হবে যেদিন বুঝতে পারবি রে মারা যতই খচখচ করুক যাই বলুক মা তো মাই হয় আর বুঝবি না এখন বুঝবি না যখন মা থাকবে না তখন বুঝতে পারবি কোথাও যাবে না আমাকে ছেড়ে তুমি থাকবে আজ ঘুম মা আর ছেলেকে কেমন লাগলো সবাই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ডু সাবস্ক্রাইব লাল যে বাটনটা আছে না টুক করে মেরে দেবে ও মারবে কিন্তু বলে দাও মা হ্যাঁ নোটিফিকেশনটাও যাতে আসে তার জন্য বেল আইকনটা বাজিয়ে দিও পরের ভিডিওর জন্য আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে আর তোমাদেরকে সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো এন্ড হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স
ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সেফ থাকো, তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার।